প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধীর আক্রমণ কোনো নতুন কথা নহয়। গুজরাটৰ মুখ্যমন্ত্রী হৈ থকাৰে পৰা মোদী হৈ আহিছে বিরোধী তথা কংগ্রেসৰ আক্রমণৰ মেইন টার্গেট। 2007 চনতো তেতিয়া গুজরাটৰ মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীক মদ কা সৌদাগর বুলি অপমান কৰিছিল কংগ্রেছ নেত্রী সোনিয়া গান্ধীয়ে। গোধরা কাণ্ডক লৈ নরেন্দ্র মোদীক মৃত্যুর সদাগর আখ্যা দিছিল সোনিয়া গান্ধীয়ে। 2014 চনত লোকসভা নির্বাচনের সময়তো কংগ্রেসে মদকা সৌদাগর স্লোগানক এক ইস্যু রূপ দি মোদীক প্রতিরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু 2014ত মোদীক প্রতিরোধ করাতো বাদে নরেন্দ্র মোদীয়ে ইউপিএ সরকারের কঁকাল এনেকৈ ভাঙিলে যে আজিও পুন হব পড়াই নাই। 2014 চনের লোকসভা নির্বাচনত কংগ্রেসের মদকা সৌদাগর স্লোগান ফেইল হওয়ার পিছত 2019 চনত চৌকিদার ছোড়হে স্লোগান দিছিল কংগ্রেসে। কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীয়ে চৌকিদার ছোড়হে স্লোগান দি মোদীর জয়যাত্রাক বাধা দিয়ার চেষ্টা করেছিল। তার পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে নিজকে প্রধানমন্ত্রী নহয় দেশের চৌকিদার বলে ঘোষণা করেছিল। প্রধানমন্ত্রী হয়ে কংগ্রেসের দরে পরিয়ালকেন্দ্রিক রাজনীতি নকৰি দেশের সেবা করা আর দেশের নাগরিকর জীবন আর সম্পদের সুরক্ষা দিয়ার বাবে নিজকে চকিদার বলে অভিহিত করেছিল মোদীয়ে। এই চকিদার নামৰ প্রায় কংগ্রেসে চকিদার ছোড়হে স্লোগানের সূচনা করেছিল। भाई और बहनों, ये आपके चौकीदार नहीं है। चौकीदार चोर है नारा है, चौकीदार चोर है सच्चाई है और चौकीदार चोर है रियलिटी। কিন্তু দুর্ভাগ্য কথা যে 2019 চনত কংগ্রেসে সর্বকালের নিম্ন প্রদর্শনে লোকসভা নির্বাচনত পরাজিত হয়। আনকি আমেথিত স্মৃতি ইরানির হাতত রাহুল গান্ধীয়ে পরাজিত হওয়ার গ্লানিও হজম করবলিয়া হয়েছিল। ইয়ার উপরও বহু সময় নরেন্দ্র মোদীক চাইওয়ালা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে আহিছে কংগ্রেস আর বিরোধী শিবিরে, কিন্তু প্রতিবারে জোকর মুখত চূণ দিয়ার দরে বিরোধীক নির্বাচনী রাজনীতিত পরাজিত করেছে মোদীয়ে। এইবারও পরিয়ালক লৈ যে আক্রমণ বিরোধী শিবিরের পর আরম্ভ হয়েছিল সেয়াও যেন মোদীর বাবে আশীর্বাদ হয়ে ধরা দিব আগন্তুক সময়ত। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।